আসসালামু আলাইকুম ড্র টু উইন রিটার্ন বাই ড্যান রম আমাদের মাঠে যে চিন্তাগুলো থাকে ওগুলো কীভাবে আমরা খাতায় ডুডুলের মধ্যে আনতে পারি সেটা নিয়ে এই বইটা তো প্রথমে তিনটে এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে যে কিভাবে আমরা আঁকাকে মাধ্যমে কনসেপ্ট তুলে ধরতে পারি এক্সাম্পল নাম্বার ওয়ান আমাদের কোনো একটা কাজ নিলো মনে করেন এ হচ্ছে আমাদের কাজ এখানে একটা কাজ এখানে আরেকটা কাজ তিনটে একই কাজ এখন এই কাজের জন্য দিল হচ্ছে ছয় মাস এই কাজের জন্য দিল হচ্ছে চার মাস এই কাজের জন্য হচ্ছে মনে তিন মাস এখন আমরা যত সময় দেই না কেন আমরা সবাই জানি যে দিন শেষে কাজটা এখানেই হবে মাঝখানে যত জায়গায় ফাঁকা থাকুক না কেন এটা হচ্ছে পারকিনসেন্স ল অর্থাৎ আমাদের কাজের ডেডলাইন আমরা যত দূরে সেট করব। আমরা কাজটা ওই অনুযায়ী ভাগ করে সময়টা নষ্ট করব। এক্সাম্পল নাম্বার টু মনে করেন এই হচ্ছে আপনার সম্পূর্ণ দিনে যতটা টাইম আপনি ইনভেস্ট করেন নিজের শেখার জন্য তো এই মনে করেন হচ্ছে এইটি পারসেন্ট এটা আপনি ইনভেস্ট করেন হচ্ছে ফেসবুক কিংবা ইউটিউব এগুলো জায়গায় যেখানে আপনি বিভিন্ন ভিডিও দেখেন এবং নিজেকে বলেন যে আমি এখান থেকে অনেক কিছু শিখছি আর এই হচ্ছে টোয়েন্টি যেটা আপনি বই পড়ার কাজে ব্যবহার করেন এখন এখান থেকে মেন জিনিসটা বোঝা হচ্ছে যে আমরা আসলে এখানে যে এইটি পার্সেন্ট সময় ব্যয় করছি তা আসলে কি শিখছি নাকি যে স্ক্যাট ভিডিও দেখছি এবং এন্টারটেইনমেন্ট ভিডিও দেখছি অন্য জায়গায় আমরা যে বিশ পার্সেন্ট টাইম বই পড়ে দিচ্ছি এখান থেকেই আসলে আমরা আশি শতাংশ লেসেনগুলো পাচ্ছি মানে হচ্ছে এই যে আমরা যে কাজগুলো করি তা খুব অল্প অংশ থেকেই আমরা ম্যাক্সিমাম রেজাল্টগুলো খুঁজে পাই এটা হচ্ছে প্যারেটো প্রিন্সিপাল অথবা এইটি টোয়েন্টি প্রিন্সিপাল

এটা কেন কারণ হচ্ছে প্রথম আপনাকে করতে হবে যে আপনি কেন কোনো কাজ করতে চান ফর এক্সাম্পল আপনি মনে করেন দেশের শিক্ষা প্রসার করতে চান কেন কারণ আপনি দেশটা ভালো দেখতে চান ওয়াই আপনি এটা কিভাবে করবেন হাউ কিভাবে করবেন ভিডিও বানিয়ে করতে পারেন কিংবা ডোনেট করতে পারেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করে তুলতে পারেন ফাইনালি হোয়াট কি করবেন ওই শিক্ষা প্রতিষ্ঠান গর্জনে কি করবেন ফার্ম কালেক্ট করতে হবে ভিডিও বানাতে বইটার জন্য ভিডিও সেল আপটিভ করতে হবে স্ক্রিপ্ট দেখতে হবে সো এই হচ্ছে ইন্টার প্রসেস ওয়াই হাউ ওয়াট ইট ইস একটা এক্সাম্পল দিলাম কিন্তু লাইফের বড় বড় সিদ্ধান্তে আমাদের এইভাবে ভেতর থেকে বাইরে যেতে হবে অর্থাৎ ফার্স্ট টাইম জিজ্ঞেস করতে হবে কেন তারপর কি হবে ফাইনালি কি করতে হবে এক্সাম্পল দেখা শেষ এখন বইয়ের মেইন যে কনসেপ্ট সেটা হচ্ছে আমাদেরকে ভালো ড্রয়িং জানা লাগবে না জাস্ট মাথার চিন্তাগুলো সিম্পল শেপের মাধ্যমে তুলে ধরতে হবে তো সিম্পল হচ্ছে আপনার সার্কেল ট্রাইঙ্গেল এবং বিভিন্ন ডিরেকশনাল সাইন এখন এগুলো দিয়ে কিভাবে আমরা সিম্পল সিম্পল কনসেপ্ট তুলে ধরতে পারি প্রথম একটা প্রশ্ন বই করা হয়েছে যে হোয়াটস দ্য অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ সবথেকে পুরাতন দিন আগে থেকে ব্যবহৃত বিজ্ঞাপন কোনটি বিজ্ঞানটি হচ্ছে বিফোর অ্যান্ড আফটার আমরা টিভিতে অনেক দেখেছি আগে এমন পরে একদম চিকনা হয়ে গেছে তো এই টাইপের অ্যাডভার্টাইজমেন্ট আমাদের অনেক ভালো লাগে তো এটা কীভাবে আমরা গ্রাফের মধ্যে আনতে পারি ফর এক্সাম্পল আমি দেখাতে যাচ্ছি যে কোম্পানিকে আমরা ভালো ডিরেকশনে নিয়ে যাবো সো ফার্স্ট অফ অল আকলাম এই ডাউন যাচ্ছে অ্যান্ড যেটা আপ অ্যারো দিস মিনস যে কোম্পানিকে আমরা রিটার্ন আবার ভালো জায়গায় নিয়ে আসবো কিংবা আমি দেখা যাচ্ছি যে আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করবো ওটা একটা কোম্পানিকে এফিসিয়েন্ট করে তুলবে তো এই হচ্ছে ওদের প্রফিট এই প্রফিট এই প্রফিট অ্যান্ড এফিসিয়েন্সি আমি কীভাবে বুঝাবো এটা বোঝানোর জন্য এটা মাথায় আমি একটা একদম বক্স বসালাম এবং কাটা 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 সো এমনি আপনি লাভ করবেন লাভ করবেন বাট আমরা যখন সার্ভিসটা দিব আরেকটু এক্সট্রা লাভ অর্থাৎ এফিসিয়েন্সি আপনার বেড়ে গেল অথবা আরেকটা কনসেপ্ট মনে করেন বোঝাতে চাচ্ছি যে আমরা আপনার প্রসেসটাকে সিম্পলিফাই করে দেবো তো আগে আপনার প্রসেস ছিল হচ্ছে এই একটা স্টেপ এই দুইটা স্টেপ তারপর একটা গ্যাপ তিনটা স্টেপ চারটা স্টেপ অনেকগুলো স্টেপ সো আমরা যে সেটা ক্রস এই প্রসেস ডিরেকশন দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি তার মানে কি এখন মাত্র দুটা স্টেপে আপনি এন গোলে পৌঁছে যেতে পারবেন তো বেসিক কনসেপ্ট হচ্ছে যে এগুলো খুবই সিম্পল গ্রাফ বাট কোন একটা মিনিং কনভে করছে তো বেসিক এলিমেন্ট এখন আমাদের শেষ এখন অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালে নামার পালা মনে করেন আমি এক্সপ্লেইন করবো যে আমি এখানে কি করার চেষ্টা করছি তো মনে করেন আমাদের দেশটা বদলানো দরকার কিন্তু দেশ বদলাতে কি করতে হবে আমরা চিন্তা করছি তো ফার্স্টেই একটা কোয়েশ্চেন বদল চিহ্ন কি কী করবো দেশ বদলানোর জন্য তো দেশ বদলানোর জন্য মানুষের মাইন্ডসেটটা বদলানো দরকার তো এরপরে আসে হচ্ছে ফেস চেহারা হ্যাপি এই হচ্ছে আমাদের মাইন্ডসেট মাইন্ডসেট বদলানোর দরকার মাইন্ডসেট বদলানোর জন্য কি করতে হবে তাদেরকে বিভিন্ন দৃষ্টিকোণ দেখাতে হবে তো দৃষ্টিকোণ দেখানোর জন্য আমি জাস্টটা বক্স আঁকলাম এই বক্স এবং বিভিন্ন ডিরেকশন থেকে আমি এটা দিকে পয়েন্ট করছি উইচ মিনস ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেকটিভ আর ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেকটিভ আমি কীভাবে এ দেখাবো দেখানোর জন্য আমি ভিডিও দেখাতে পারি জাস্ট এই স্কোয়ার বক্স রাউন্ড ট্রাইঙ্গেল অ্যান্ড ভিডিও তো এই হচ্ছে আমার ইন্টার প্রসেস যেটা আমাদের এখানে দেখানো চাচ্ছি যে আমি এখানে কি করার চেষ্টা করছি জাস্ট ফর এন এক্সাম্পল তো আমরা ফার্স্ট ইন্ডিভিজুয়াল শেপগুলো বুঝলাম তারপর কি কী মিন করে ফাইনালি আমরা যে সিচুয়েশনে আছি ওটা জাস্ট একটা চার্টের মধ্যে আমরা এক্সপ্লেন করলাম বই মেনশন করে দেওয়া আছে যে কোনো কনসেপ্ট যে কোনো আইডিয়া আমরা জাস্ট ছয়টা স্টেপের মাধ্যমে আনতে পারি ডাব্লিউএইচ কোয়েশ্চেনগুলো করে করে অর্থাৎ ওয়াই হাউ ওয়েন ওয়ার এই টাইপের কোয়েশনগুলো করে করে আমরা মোট ছটা গ্রাফের মধ্যে আমাদের পুরো একটা কনসেপ্ট তুলে ধরতে পারে এখানে খুবই ইম্পর্টেন্ট কারণ এই যে অনেক সময় মানুষ বলে যে ভাইয়া কীভাবে এক্সপ্লেন করবো আমি বুঝতে পারছি না ভাইয়া ফোনে ব্যাখ্যা করতে পারছি না ভাইয়া মানে টাইপও করতে পারছি না জাস্ট একটা যে চিত্রের মাধ্যমে জাস্ট এইভাবে তুলে ধরা যায় জিনিসটা অনেক সিম্পল হয়ে যায় না জাস্ট আপনাদের সুবিধার জন্য জাস্ট আমার বানানো একটা ইনফোগ্রাফি আমার টিমের সাথে ওইটা আপনার সামনে তুলে ধরছি স্ক্রিনে এটার মাধ্যমে আমরা খুব ইজিলি দেখাতে পারছি যে রেলের ই টিকিট সিস্টেম কিভাবে একটা কার্যকরী সলিউশন হতে পারে তো মেইন আইডিয়া হচ্ছে এটা যে আমাদের মাথা যেই প্ল্যানগুলো আছে যে কনসেপ্টগুলো আছে ওগুলো যত সহজে মানুষের সামনে তুলে ধরা যায় জাস্ট আকাকে আকের মাধ্যমে এখন জাস্ট বোর ইম্পর্টেন্ট পার্টগুলো আমি জাস্ট রিভিউ করবো এবং সিকোয়েন্সিয়ালি সবগুলো দেখে যাব। বইয়ের শুরুতে মেনশন করা আছে যে নাইনটি পার্সেন্ট অফ দ্য ডেটা ইন দ্য ইন্টারনেট ইজ ভিজুয়াল অর্থাৎ আমরা যা কিছু দেখছি নাইনটি পার্সেন্ট হচ্ছে ভিজুয়াল প্লাস এখন তো জমানা সো বেশভাগ জিনিস এখন ভিজুয়াল জিনিসের মধ্যে চলে আসছে তাই ভিজুয়াল জিনিসের মাধ্যমে গ্রাফিক ডিজাইনিং বা আকাকে মাধ্যমে আপনার কনসেপ্টে তুলে ধরা ইভেন মোর ইম্পর্টেন্ট এই যুগে এর একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে যে অ্যামাজনে যে টপ টোয়েন্টি বুকস ছিল তার মধ্যে বিশটার সাতটাই ছিল হচ্ছে কালারফুল বুক যেগুলো বুক কভারটা অ্যাট্রাক্টিভ ছিল ওগুলোই বেশি বিক্রি হয়েছে এখানে ড্রয়িং স্টার্ট করার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে যে ফার্স্ট অফ অল ড্রয়িং ইজ নট আর্ট ড্রয়িং ইজ থিঙ্কিং তো আমরা যেন বেশি ফোকাস না করি যে আমাদের ড্রয়িংটা কেমন হচ্ছে জাস্ট বেশি কিছু শেপ নেওয়া এবং ওইখান থেকে আমাদের চিন্তাটা আস্তে আস্তে সম্প্রসারিত করাটাই বেশি ইম্পর্টেন্ট এখানে সিম্পল কিছু শেপের মাধ্যমে ঘোড়া তৈরি করে ফেলা হয়েছে আমি বোর্ডে ট্রাই করেছি আমার ঘোড়া হয়তো গাধা হয়ে গেছে কিন্তু জাস্ট একটা কনসেপ্ট করা হচ্ছে যে শেপ দিয়ে আসলে সব কমপ্লেক্স তৈরি করা যায় হিউম্যান ব্রেনের আমাদের ম্যাক্সিমাম প্রসেসিং পাওয়ার যাচ্ছে হচ্ছে বিভিন্ন ভিজুয়াল স্টিমুলি প্রসেস করার জন্য সো আমরা যদি কারোর সামনে ভিজুয়াল কোনো জিনিস উপস্থাপন করতে পারি তাহলে আমরা তাদের অ্যাটেনশন ভালোভাবে গ্র্যাপ করতে পারবো এবং তাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার ভাবে বোঝাতে পারবো এখানে একটা ইন্টারেস্টিং কনসেপ্টের কথা বলা হয়েছে প্যারাডোলিয়া অর্থাৎ কিছু কিছু জায়গায় আসলে কোনো শেপ নাই কিন্তু আমরা ওগুলোর মধ্যে মানুষ দেখি কিংবা মেঘের মধ্যে আইসক্রিম দেখি তো ব্যাপারটা হচ্ছে প্যারাডোলিয়া এবং এটা মেন যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে আমরা যখনই কোনো জিনিসের মধ্যে একটু মানুষের কৃতি দিতে পারবো একটু হিউম্যানাইজ করতে পারবো কোনো ডিজাইনকে তাহলে জিনিসটা মানুষের দৃষ্টিকে আরো বেশি আকর্ষণ করতে পারবে আঁকা কি ক্ষেত্রে এই কনসেপ্টটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে আমরা যখন মানুষ আঁকি এবং যখন বাচ্চা আঁকি মেন ডিফারেন্স হচ্ছে মাথার সাইজ একটা বাচ্চার মাথা তা বড়ের তুলনায় অনেক বড় হয় তাই বাচ্চা যদি আমরা স্টিক ফিগার দিয়ে আঁকতে চাই তাহলে জাস্ট মাথাটা একটু বড় করে আঁকতে হবে এবং এটা হচ্ছে আমার বইয়ের ফেভারেট পার্ট এখানে পুরো মানব সভ্যতা যতদিন ধরে আমাদের রিটার্ন রেকর্ড আছে ওগুলো সভ্যতাকে পঁচিশ বছর পঁচিশ বছর করে 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 জেনারেশন অনুযায়ী স্ট্যাক করা হয়েছে এবং এখানে আস্তে আস্তে বিভিন্ন মেমোরেবল মানুষ লেজেন্ডারি মানুষকে একটা একটা জায়গা করে নোটিস করে পুরো হিউম্যান হিস্ট্রি রিটেন হিস্ট্রি তুলে ধরা হয়েছে জাস্ট সিম্পল একটা গ্রাফ বাট এটার মাধ্যমে আমরা প্রায় পাঁচ হাজার বছরের যে দুইশোটা জেনারেশন আছে তাদের একটা শর্ট নার্সেল ভিউ পেয়ে যাচ্ছে পুরো বইটা ছিল হচ্ছে কনসেপ্ট এক্সপ্লেন করা কিন্তু এটা গুরুত্ব যে কত বেশি তা এই একটা লাইনে উঠে এসেছে সেটা হচ্ছে ইউর মিশন প্যাচ ইজ এ ডেস্টিনেশন মেড ভিজিবল বিভিন্ন বাহিনী বিভিন্ন প্যাচ থাকে বিভিন্ন মোরগ থাকে বিভিন্ন ব্যাচ তারা বহন করে এগুলো অ্যাকচুয়ালি তাদের একটা আইডেন্টি ইঙ্গিত করে তাই আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি আমাদের যদি কোনো একটা ব্যাচ থাকে কোনো একটা লোগো থাকে তাহলে আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে আমরা কোন উদ্দেশ্যে কাজ করছি এবং এটা সবাইকে বোঝানোর জন্যই খুবই বেশি ইম্পর্টেন্ট আমরা যখন স্মল স্মল স্টেপগুলো দেখি জাস্ট অবসটেক্যালগুলো দেখি সামনে তখন অনেক সময় হতাশ হয়ে যায় কিন্তু আমরা যদি এন গোলটা দেখতে পারি তাহলে অনেক সময় এটার জন্য আমরা বেশি পরিশ্রম করতে রাজি হয়ে যাই ফাইনালি আর দুটো মতো জিনিস বাকি আছে একটা হচ্ছে হ্যারি পটারের গল্প আমরা সবাই মনে হয় যে কে লিখে চিনি যিনি হ্যারি পটারের পুরো জিনিসটা সিরিজটা লিখেছেন এবং তিনি অনেকগুলো ক্যারেক্টার অনেকগুলো লোকেশন পুরো মনে রাখার জন্য তিনি বিভিন্ন ড্রয়িং রাখতেন ফর এক্সাম্পল এখানে একটা ড্রয়িং ইঙ্গিত দেওয়া হয়েছে দ্য ডেথলি হ্যালো সো এখানে তিনটা জিনিস আছে ট্রায়াঙ্গেল সার্কেল আর একটা ডান্ডি ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটা ইনভিজিবিলিটি ক্লোব যেটা হ্যারি পটার পড়লেও গায়েব হয়ে যেত এটা হচ্ছে প্রোটেকশন ইঙ্গিত করে এরপর যে গোল জিনিস আছে সেটা হচ্ছে রেজারেকশন স্টোন কিংবা লাভ যেটা ইঙ্গিত করছে আর ফাইনালি যে লাইনটা আছে একটা স্ট্রেট লাইন সেটা হচ্ছে ওয়ান্ড কিংবা এটা ম্যাজিক ইঙ্গিত করছে সিম্পল একটা যে সিম্বল কিন্তু এটা মাধ্যমে স্টোরি অনেক বড় বড় জিনিস কিন্তু উঠে আসছে আমার ব্যাখ্যা হয়তো বা সম্পূর্ণ কারেক্ট না বাট আমি যতটুকু একজন হ্যারি পটার এক্সপায়ারের কাছে জানতে পেরেছি তাই আমি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করলাম এই ছিল হচ্ছে সেকেন্ড লাস্ট জিনিস ফাইনাল জিনিস হচ্ছে এই ভিডিওটা কেন বানাচ্ছি কারণ হচ্ছে এই যে খাতার উপর এতক্ষণ যে ডিজাইন করলাম এটা হচ্ছে আমার যখন কলেজে পড়তাম তখন কারণ আমার ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের খাতা সাদনা সাদিক ওয়ান টু জিরো টু জিরো ওয়ান এবং তখন থেকে আমার আঁকা কীর প্রতি অনেক বেশি ঝোঁক এবং এই জিনিসটা আমার লাইফে অনেক সময় অনেক কাজ দিয়েছে এবং আমি নিজে থেকে বুঝতে পারি যে যখনই কোনো অ্যাড দেখি কিংবা গ্রাফিক ডিজাইন করছি কিংবা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি আঁকা করলে যে কত জিনিসের সোজা হয়ে যায় তা আমি নিজের লাইফে অনেক এক্সপিরিয়েন্স দিয়ে বুঝতে পেরেছি তাই এটা আমি জাস্ট চেষ্টা করলাম যে আমি যে জায়গাটা প্যাশন ফিল করি ওটা আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি মোটামুটি কোনো একটা অংশে যেন আপনারা ওই জিনিসটা লাইফে অ্যাপ্লাই করে অনেক জায়গায় অ্যাডভান্টেজ পাবেন জাস্ট খাতে আমি জাস্ট দেখছি বিভিন্ন স্ক্রুট্রের দৃশ্য বিভিন্ন ওই জিনিসটাকে থ্রি ডাইমেনশনে নিয়ে যাওয়া ওইটা থেকে আমরা বিভিন্ন কার্ডবোর্ডের মডেল বানাতাম দেখে ভালো লাগছে যে আমার লাইফের একটা অংশ যেটা আমি এতদিন না জেনে করতাম ওটা পিছিয়ে যে কত রিজন আছে এতদিন জাস্ট ড্রয়িং করতাম জাস্ট ড্রয়িং করার জন্য বাট এটা পিছিয়ে যে আমাদের মাইন্ডের কনসেপ্টগুলো কত দৃঢ়ভাবে আমার মানুষের সামনে তুলে ধরতে পারি তা হয়তো আমার সবসময় আমরা জানতে পারি না তো আমি আমার লাইফে যে জিনিসটা অনেক দিন ধরে বুঝতে পেরেছি তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট